আজ যাকে নিয়ে অনুষ্ঠান তার সম্বন্ধে কিছু বিশেষ বলার অপেক্ষা রাখে না। অনুভবের সকলের তিনি শিক্ষাগুরু, আমাদের পরম শ্রদ্ধেয়া দিদি। তার কাছে শুধু আমরা যে বাচিক শিল্পের পাঠ পাই বা পাঠ নিই তা নয়, গল্প পাঠ, কবিতা আবৃত্তি, শ্রুতি অভিনয়, এছাড়াও আমরা মানুষ হিসেবে দিদির কাছে প্রতিনিয়ত ঋদ্ধ হই। আজ আমাদের অনেক দিনের স্বপ্ন আমরা সফল করতে চলেছি। আমাদের মনে হতো যে আমরা দিদির জন্যে যদি কিছু করতে পারি, আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি। তো আজ তাঁরই পরিবেশনার মাধ্যমে আমরা সেটা করতে চলেছি, যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। তোমারে যা দিয়েছিন সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হ্যাঁ, দিদির কাছে আমরা সকলে ঋণী। আজকের সন্ধ্যায় এমন একটি মানুষকে আমরা সম্মাননা জ্ঞাপন করতে চলেছি, যিনি বাচিক শিল্পের জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার পরিচয় আপনাদের কাছে দেওয়া নিষ্প্রয়োজন, তিনি স্বয়ং তার পরিচয়। তিনি শুধু বড় মাপের শিল্পী নন, মানুষ হিসেবেও তিনি ততটাই বড়, ততটাই। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের পরম শ্রদ্ধেয়া শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে, যাকে আমরা বলতে পারি তিনি আমাদের দিদির আত্মার আত্মীয়। আজ তাকে পেয়ে অনুভবের সকলে আমরা আপ্লুত। সাধারণত অনুষ্ঠানের সূচনা প্রদীপ জ্বালিয়ে হয়, তবে আজ আমরা কোনো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করব না। কারণ এখন যাকে আমরা মঞ্চে ডেকে নেব, তিনি এলে মঞ্চ নিজেই আলোকিত হয়ে উঠবে। তিনি আমাদের দিদির স্নেহধন্য, এক সবুজ চিরসবুজ নবীন শিল্পী শ্রী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ফ্রেন্ডস, প্লিজ ওয়েলকাম সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, দ্য ইন্টার ডিসিপ্লিনারি আর্টিস্ট। নমস্কার, আমি একটু আনপ্রিপেয়ার্ড, সরি। আমি একটা জ্যামে আটকেছিলাম, আসতে দেরি হয়েছে, আমি সেজন্য ক্ষমাও চাইছি ওদের সবার কাছে। আমার তো বাচিক শিল্পে সে অর্থে কোনো শিক্ষা বা আমার কোনো ঘরানা নেই বা আমার কোনো স্কুলিং নেই। হ্যাঁ, নিশ্চয়ই আমি একটু জাস্ট কথা বলে নিই, তারপর আমি ডেফিনেটলি আমার নেই। কিন্তু যে কয়েকজনকে আমি মানে আর কি ওই দেখে দেখে শেখা, যেটুকু শেখা যায়, আর আমার যাবতীয় জীবিকা নির্বাহ করার জন্য যা যা করতে হয় সেগুলো করার মাঝখানে যদি একটুও সময় পাই, যদি শেখা যায় আর কি, সেটা আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাবো বিজয়লক্ষ্মী দিকে। কারণ বিজয়লক্ষ্মী বর্মন ছাড়া বোধহয় আই উডন্ট হ্যাভ হ্যাড দ্য লাভ ফর স্পোকেন ওয়ার্ডস। এবং তার অনেক পরে প্রণতিদির সঙ্গে কাজ করতে গিয়ে আমার তিনটে পর্যায়ে আমার প্রাপ্তি হয়েছে, সেটা খুব পরিষ্কার করে বলা দরকার। আমি অনেক কবিতার সঙ্গে পরিচিত হয়েছি বা অনেক টেক্সটের সঙ্গে পরিচিত হয়েছি প্রণতিদির জন্য। শ্রুতি নাটক সে অর্থে আমি অনেকদিন আগেই করেছি
বিজয়লক্ষ্মীদের সঙ্গে, বিজয়লক্ষ্মীদের সঙ্গে কাছেই আমার শ্রুতি নাটকে হাতে করি, কারণ আমি প্রথম রাজা এডিপাস বা অয়দিপাউস বিজয়লক্ষ্মীদের সঙ্গে, মানে বিজয়লক্ষ্মীদের সূত্রেই করে থাকি। কিন্তু সে অর্থে স্টেজে গিয়ে পারফর্ম করা বা মাঠে ময়দানে পারফর্ম করা বা আউটস্টেশন পারফর্ম করা, এগুলো কিন্তু সবটাই প্রণতিদের জন্যই আমি করতে পেরেছি, মানুষের কাছাকাছি পৌঁছতে পেরেছি। আর যে কথাটা খুব বলা প্রয়োজনীয়, প্রণতিদের একটা খুব ডিস্টিং স্টাইল আছে যেটা আমাকে ভীষণ আকৃষ্ট করে, সেটা হচ্ছে ওর দৃপ্ততা। এবং ওয়েন শি টকস উইথ সো মাচ অফ কনফিডেন্স ইন ভিগার, ওই ওই দাঢ় ওই দৃপ্ততা, এবং কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টতাও বটে, কিন্তু সেই দৃষ্টতাটা সাংঘাতিক আকর্ষণীয় আমার মনে হয়। এবং and she doesn't follow a school, which is very important. She creates her own signature. Nijosho ekta gharana srishti kora seta khub important. Ar uni 40 bochor dhore ki korechen tar bichar ba tar seta niye kotha bolar kono jaygatei ami noi, because I don't know her for 40 years, but for the last 5 or 6 years that I have come to know of her, amake jeta আরও বেশি ওর কাছাকাছি এনেছে সেটা হচ্ছে মানুষ হিসেবে প্রণতি ঠাকুরের আমার প্রতি স্নেহ শুধু নয়, শাসন। আমার মনে আছে যে আমার গলা নিয়ে এবং শান্তনুদার সামনে বসে আছেন, আমি ওর কাছে ভীষণ কৃতজ্ঞ যে উনি আমাকে শান্তনুদার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু আমি কোনো নিয়মই পুরোপুরি মেনে উঠতে পারিনি, সেটা অন্য কথা। কিন্তু আমার যখন দ্য ফ্যাক্ট দ্যাট আই হ্যাড টু লুজ ওয়েট and the couple of medical emergencies and exigencies that I had to attend to, sheta shompurno shombhob hoyechilo pranotidir jonnoi. ei jonno amar pranotidir kache onektai krutoggota. ebong oi je bollam shashon ta peyechilam ebong ekhono pai, bhul truti hole ekhono phone tule ami prochondo boka khai ar ki, sheta I'm immensely grateful to her for that, and I hope আমি এই আশীর্বাদ, এই স্নেহ যেন ওর কাছ থেকে সবসময় পেয়ে থাকি এবং পাই। এবং আরও একটা কথা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আজকের আরেকজন মানুষ যাকে অনুভবের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই, যে ওরা আমাকে ভেবেছে, কারণ আমি তো খুব রেগুলার, আমি বাচিক শিল্পী প্রথমত নই, আমি একজন আন্তঃসাংস্কৃতিক শিল্পী, এবং আমাকে যে মনে করে এখানে আপনারা ডেকেছেন, that has given me a lot of confidence. Thank you very much for that. আর আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে এসেছেন আর কি, শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মন, তার সম্পর্কে আমার কিছু বলাটা দৃষ্টতা। তার কারণ আপনাদের আগেই বলেছি, আমাদের যে কজন মানুষ ওই ডিরেকশনটা দেখিয়েছেন আর কি, দ্য পাথ, শি ইজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড লেজেন্ড শব্দটা ইজ এ ভেরি ব্যাড ওয়ার্ড, ইটস কাইন্ড অফ ডাইলিউটেড নাও। ভদ্রলোক সোশ্যালিজম সম্পর্কে বলেছিলেন, দ্যাট সোশ্যালিজম ইজ লাইক এ হ্যাট উইচ ইজ লস্ট ইটস শেপ বিকজ এভরিবডি ওয়েয়ার্স ইট। সো আই উড নট ইউজ দ্য ওয়ার্ড অ্যাজ লুজলি ফর সামবডি, বাট কিংবদন্তি শব্দটা আমি বিজয়লক্ষ্মী বর্মনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং একমাত্র বিজয়লক্ষ্মী বর্মনের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তার জন্য একটা হাততালি আপনাদের কাছ থেকে চাইছি, এবং প্রণতিদিকে প্রণাম জানাচ্ছি, এবং অনুভবকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ডাকার জন্য। ধন্যবাদ, আপনাদের সন্ধ্যাটা ভরে উঠুক, আর আপনারা খুব ভালো থাকবেন। আর আশা করি আপনাদের নৈঃশব্দ আর ওদের শব্দের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে সন্ধ্যাটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ। অনুভবের পক্ষ থেকে একটু প্রীতি উপহার। আমি দুজনকে ধন্যবাদ জানাতে চাই, শ্রীপর্ণা সেন রয়, মানে সবার আদরের ঝিঙ্কু, এবং আমার দিদি ইন্দ্রাণী মুখার্জি। আমার দিদি এবং দিদি বোধহয় ঝিঙ্কু বোধহয় এই সূর্যাবর্তের সঙ্গে মিলিয়ে অনুভব সৃষ্টি করেছি, তাই সূর্যাবর্তের সবাই আছেন, তাই সূর্যাবর্তের সমস্ত শিল্পীদের আমি অভিনন্দন জানাচ্ছি।
আর তোকে বিশেষ করে একটা কথা বলার আছে, যে when you came on stage and you were anchoring, I felt so proud of you. ওর জন্য একটা হাততালি. She was very good. Thank you. Thank you very much. Thank you. এবার আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই অনুভবের প্রণতি। কি ভাবছেন দিদি, আপনার তো সারাক্ষণই ব্যস্ততা। এই এত ব্যস্ততার মধ্যে একটু অবসর কত কি কথা মনে করায়, তাই না দিদি? কিন্তু সময় তো থেমে থাকে না। চশমা ছাড়া এখনো কি সেই গুলি খেলা? মনে পড়ে দিদি সেই সময়টার কথা? সেই ছটফটিয়ে খেলাধুলায় পাড়া মাতিয়ে রাখত দামাল মেয়েটা, বেলতলা গার্লস স্কুল, সংস্কৃত নাটকে কুবেরের চরিত্রে অভিনয়, সারাক্ষণ পাড়া দাপিয়ে বেড়ানো, পাড়ার দাদাদের পেছন পেছন ঘুড়িতে মাঞ্জা দেওয়া, আর সমানতালে মায়ের বকুনি আর কানমলা খাওয়া সেই ডাকাবুকো মেয়েটা যতই বিনুনি দুলিয়ে বাসন্তী দেবী কলেজে যাক না কেন, চিরকুবার সভায় আবার সেই পুরুষ চরিত্র, এবার রসিক। আচ্ছা দিদি, আপনি বলুন না আজ সে ফেলে আসা দিনগুলোর কথা কিছু কথা। ডায়েরির পাতাগুলো সামান্য হলুদ হয়তো হয়েছে, কিন্তু একেবারে তো ধুয়ে মুছে যায়নি। আমরা শুনতে চাই দিদি। নমস্কার, আমি কি বলবো নিশ্চয়ই ভেবে এসেছি, কিন্তু এই মুহূর্তে এটুকুই শুধু বলতে পারি যে আমার হৃৎস্পন্দন আমি নিজে শুনতে পাচ্ছি। এরকম কখনো হয়নি এই অনুভূতি। তবে যার আশ্রয়ে আমাদের বেঁচে থাকা, যার ভাষায় আমরা কথা বলি, গঙ্গা জলে গঙ্গা পুজো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলি পলি, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমারই না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।
কণ্ঠ স্বর যেন কোথাও ছুঁয়ে যায়। সুস্পষ্ট উচ্চারণে প্রতিটি শব্দ আলাদা মাত্রা এনে দেয়। নীলিমা মিত্র মুস্তাফি আপাত আটপৌড়ে অথচ অসামান্য বোধের অধিকারিণী, মা নিজের সন্তান সম্পর্কে এতটুকুও বাড়িয়ে বোঝেননি। এক প্রকার জোর করেই এই ডানপিটে মেয়েকে নিয়ে এলেন আবৃত্তির জগতে। মেয়ের মামা শ্রী কালীচরণ ঘোষের উৎসাহ ছিল খুব। জীবনের পথে নিত্য নতুন বাঁক। ডাক্তারি পড়তে রাজি হলেন না যেমন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ বিএডের পরেও সেভাবে ছাত্র পড়ানো আর হয়ে উঠল না প্রণতি মিত্র মুস্তাফির, বাবা অমলচন্দ্র মুস্তাফির একমাত্র আদরের মেয়ে। জন্মান্তরবাদে বিশ্বাসী বাবার আদর্শ ছিল, মামুনি সৎপথে থাকবে, শেষ রাতে ঠিক ভাত পাবে। বুঝিয়েছিলেন, শেষ হাসিটা যে কে হাসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আলো অন্ধকারে যাই, মাথার ভিতর স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। স্বপ্ন নয়, শান্তি নয়, কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে। নিজের উপর আস্থা আর নিজস্ব কিছু করার তাগিদে মধ্যবিত্ততা কাটিয়ে কিছু স্বপ্ন দেখা শুরু। আকাশবাণী বিবিধ ভারতীতে অসংখ্য বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়েই থেবে থাকা নয়, পুরো দস্তুর বিজ্ঞাপনের কোম্পানি খোলা হলো ম্যানশন ফিল্মস। ব্যাগ ঝুলিয়ে টেপ রেকর্ডার কাঁধে ছুটে বেরিয়ে তখন দিনগুলো কেটে যাচ্ছে। সেরকম একটা দিনের স্মৃতি আজও ধূসর নয়। বড়বাজারের ঘিঞ্জি ব্যবসায়ী এলাকা, শিক্ষিত মধ্যবিত্ত বাড়ির মেয়ে, সে সময় কেন, এ সময়ও ভাবতে পারা মুশকিল। সম্পূর্ণ একা বিজ্ঞাপনের কাজ করার জন্য দৌড়ঝাঁপ। ফেরার পথে দোতলা বাসটা চৌরঙ্গীর মোড় ঘুরতেই ভেসে এলো, আকাশ আমার ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, এতো তার নাচের আবির হাওয়ায় হানে। দিনটা কোনো এক পঁচিশে বৈশাখ, নাড়া খেল মন, আজ ফুরসত হল না এতটুকু প্রাণের ঠাকুরের কাছে প্রণতিটুকু জানাবার। অনুষ্ঠানে কবিতা বলা তো দূরে থাক, শোনাও যে হলো না কিছু। পাবলিক বাসের ভিড় সামলাতে হলো ভারী ব্যাগ, আর চশমার আড়ালে ভেজা চুল। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে, নিদ্রিত পুরি পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে, বারেক থামিয়া মোর বাতায় অনপানে, চেয়েছিলে তবু করুণ নয়ন পাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে,
ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে, ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিলাম উঠি উঠি আলস্য ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি, উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, আমার বলতে কোনো দ্বিধা নেই, কবিতাকে আবৃত্তিকে আমি যত ভালোবেসেছি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা কবিতা আমাকে দিয়েছে। আমি তাকে ততটা সময় দিতে পারিনি নানা কারণে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা শোনাই। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি, আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা, আমি আর দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি, কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা, আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক, আমি শ্মশানে ফুল ঘটাব তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে, আমি সকল সুখ মিথ্যে মানি তোমার সুখ পূর্ণ হোক কবিতা, আমি নিজের চোখ উপড়ে আনি তোমাকে দিই তোমার চোখ ফোটাতে, তুমি তৃপ্ত হও পূর্ণ হও, জাগো ভুলোক জাগো দুলোক কবিতা। বাচিক শিল্পের বিভিন্ন মাধ্যম, আবৃত্তি, শ্রুতি অভিনয়, গল্প পাঠ, সংবাদ পাঠ, ঘোষণা, সঞ্চালনা, সবকটি অঙ্গনই আত্মবিশ্বাস ও উৎসাহের সঙ্গে শুরু, ধীরে ধীরে মাধ্যমগুলোকে আপন করে নেওয়া। কিন্তু অনুষ্ঠানে শুধু রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দর আবৃত্তি কি সব? এযুগের কবিতায় দর্শক শ্রোতার মনোরঞ্জনের বিনিময়ে প্রশংসার হাততালি কুড়িয়েও মনের ঝুলি যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাগিদ আসে জীবন চর্যায় তার প্রতিফলনের, সেই তো প্রকৃত শিল্পীর সাধনা। প্রতিষ্ঠিত বাচিক শিল্পীর পরিচয় ছাড়াও জীবন হয়তো চেয়েছিল অন্য এক পূর্ণতার সন্ধান, দেখাও মিলেছিল তার গুরুদেব স্বামী শিবানন্দ গিরি মহারাজ, যার অসীম কৃপায় ধন্য হয়েছে জীবন। মহারাজ ও তার আশ্রম কৈলাস জীবনের অক্সিজেন যুগিয়ে চলেছে আজও। একনিষ্ঠ শিল্প সংস্কৃতির সাধক, সেই পথপ্রদর্শক, মন্ত্রদীক্ষার সঙ্গে চিনিয়ে দিয়েছিলেন জীবনের দুই অন্যতম আশ্রয়, রবীন্দ্রনাথ
ও কথা মৃত। আচার নিষ্ঠার বাইরেও ধর্মের প্রকৃত রূপ ও তার সর্বজনীনতার সংজ্ঞা ক্রমে স্পষ্ট হতে লাগল। একটু ব্যক্তিগত অনুভূতির কথা বলি। আমার সঙ্গে আমার গুরু মহারাজের দর্শন হয়েছিল হরিদ্বারের কুম্ভ মেলায় ক্যামেরার লেন্সের মাধ্যমে। মহারাজ পরে বুঝিয়েছিলেন ক্যামেরার লেন্স কী আর আমাদের চোখের লেন্স কী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলায় এমএ, তারপরে তিনি কমার্স নিয়ে পড়াশুনো করেছেন। বাংলা সাহিত্যে দিকপাল অসিত বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ছাত্র তিনি ছিলেন। আমার জীবনের প্রথম যুববাণীতে যে কথিকা, সেই কথিকার বিষয়বস্তু ছিল স্বপ্ন। 8 মিনিটের সময় দেওয়া হয়েছিল, আমি 3 পৃষ্ঠা লিখে আর পারিনি। অনেক অল্প বয়স তখন আমার। মহারাজ লিখে দিয়েছিলেন মানে বলেছিলেন আর আমি লিখেছিলাম। আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ 30 টাকার একটা চেক পেয়েছিলাম, প্রণতি মিত্র মুস্তাফি একটা 30 টাকার চেক পেয়েছিল। মহারাজকে বলেছিলাম, এটা তো মহারাজ এটা তোমার প্রাপ্য। বলে, না আমার মেয়ে, আমার মেয়ে রেডিওতে বলছে। তা সব রকমভাবে অনুপ্রেরণা কি বলে, কাকে বলে, তার কাছ থেকে শিখেছি, হাত ধরে এগিয়ে দিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায় লেখা একটি কবিতা, শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছিল দক্ষিণেশ্বরে, হাটখোলার মোড়ে 2 নাটুকে মাতালের সঙ্গে তার দেখা, অমৃতলাল আর গিরিশ। রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে, নেশায় ও নিদ্রাহীনতায় এখন 4টি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই শ্যাঙাতকে দিয়ে ঝপ করে আনিয়ে নিয়েছিল বি হাইভ ব্র্যান্ডি। তখন উইস্কি ছিল ঘোড়ার ওষুধ, বনেদি মদ্যপায়ীরা ছুঁত না। রাজনারায়ণ দত্তর ছেলে ইংরেজ কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফ্যাশন হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হৈ হৈ করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বললে, আরে আরে অত অন্ন নিয়ে কোথায় চললে বা, ডুমুরে উল্টি হয়েছ দেখাই পাই না, আজ পেয়েছি আর ছাড়ছি না, চলো যাই বিনির বাড়িতে ফিরি, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গান নাকি তুমি গাইছ, তা কেমন রে গান, রসে টৈটুম্বুর না ধর্মে মাকো মাকো। একটুক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বলল, হাত ছাড় গিরি, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অবজ্ঞার সঙ্গে বললে, সেই বাংলা ঠাকুরটা গেছে সে তো গিয়ে দেয় চাকরি দেবে, সংসারের অনটন অভাব গুছবে, ওসব ঢের দেখেছি ভায়া, ওসব বুজরুকি ছাড়ো, সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বললে, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি। গিরিশ প্রমত্ত কণ্ঠে বললে, এ আমি বুঝি না, চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো, অডিয়েন্স
কান্না সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, চল, তোকে আমরা চাই। নরেন গিরিশকে বললে, তুই চল দক্ষিণেশ্বরে, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে বিনোদিনীর দিকে, মঞ্চের ফুট লাইটের দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে, পঞ্চবটির প্রাঙ্গণে, দিনের আলোর উৎসবে। কেউ কারুর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান আকর্ষণ। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প ও আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থ প্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হেঁচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে। এক সময় এ ওকে বুকে জড়িয়ে নেবে। জীবনের তো নানা রূপ। আসল কথা হলো, জীবন তো এক রেলগাড়ি, তার কত না স্টেশন। সকলের গন্তব্যও তো এক নয়। কিছু সহযাত্রীর নাম স্বভাবতই মনে আসে আবৃত্তির জগতে। সৌমিত্র মিত্র, সমীরণ সান্যাল, শঙ্কর রায়চৌধুরী, আর একজন অমিতাভ বাগচি, একনিষ্ঠ আবৃত্তি শিল্পী। একটু হয়তো তাড়াহুড়োতেই জীবনের রেলগাড়ি থেকে নেমে গেলেন। সুবীর চট্টোপাধ্যায়, তিনিও আজ নেই। আবৃত্তিকারদের আড়তদার বলা হতো ঠাট্টা করে এক সময়। কত নতুন মুখকে যে এগিয়ে দিয়েছিলেন মঞ্চে। আরেকজন হৃদয়বান মানুষ, ডাক্তার শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত একজন ENT স্পেশালিস্ট, আবার শিশু সাহিত্যিক, সুঅভিনেতাও। না, রক্তের সম্পর্কের কেউ নন। আবার তিনি একাধারে দাদা, অন্যতম অভিভাবক, বলা ভালো মুশকিল আসান। এই নিশ্চিন্ত আশ্রয়টি জীবনের এক পরম পাওয়া। কবিতা সিংহ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় এবং আরও অনেকের সান্নিধ্যে ঋদ্ধ হয়েছেন। কোনো প্রথাগত আবৃত্তির শিক্ষার সুযোগ হয়নি প্রণতি মিত্র মুস্তাফির, কিন্তু বরাবর অকুণ্ঠ শেখার আগ্রহ। এমনকি আজও প্রয়োজনের তুলনায় নতুনদের কাছ থেকেও শিখে নেন। মায়ের হাত ধরে উৎপল দত্ত, সৌম্য মিত্র, তৃপ্তি মিত্রর অভিনয় দেখা নিয়মিত, এভাবেই শুরু। ব্যাকরণটা বুঝতে কখনো সুকুমার সেনের কাছে ছোটা, মেজাজ কবিতা ঠিকমতো বলা হলো কি না সেটা শোনাতে সুভাষ মুখোপাধ্যায়ের কাছে, ঠিক উচ্চারণটা জানতে কোনো সময় পবিত্র সরকার, রবীন্দ্র ও নজরুল সম্পর্কে প্রয়াত ডক্টর অরুণ কুমার বসুর কাছে বারবার যাওয়া, পরবর্তীতে আবৃত্তি জগতের পথপ্রদর্শক পার্থ ঘোষ, গৌরী ঘোষ, প্রদীপ ঘোষ, নীলাদ্রি শেখর বসু, এদের তৈরি করা পথেই হাঁটা। কাজের সূত্রে উদ্যতা বাড়তে থাকে আর এক একনিষ্ঠ শিল্প সাধক বিজয় লক্ষ্মী বর্মনের সঙ্গে, যা আজও অটুট। কিছু সম্পর্ক যেন দেনা পাওনার হিসেবে ইচ্ছে করেই কাঁচা থেকে যায়, অজানা সুন্দর কোনো প্রাপ্তি ঘটাবে বলে। প্রতি মুহূর্তে আমি ঋণী থাকি অনেকের কাছে। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, আমি প্রত্যেকের নাম করে তো বলতে পারবো না, বড় আপনজন তারা আমার। সূর্যাবর্তর
যারা সদস্য তাদের কাছে এটা অনেকটা ভালোবাসার নিজেদের অনুষ্ঠান, কিন্তু আর যারা এসেছেন শুধুমাত্র ভালোবেসে, আমাকে ভালোবেসে, এটা আমার কাছে অনেক পাওয়া, আমার পাওয়ার ঝুলি পূর্ণ। একটা কবিতার কথা মনে পড়ছে, অনেক দিন বলিনি, আজকে বলতে ইচ্ছে করছে। শান্তনু মিউজিকটা আছে শুভদার? আমি সেই নাই, আছে? আমি সেই মেয়ে, বাসে ট্রামে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের অন্ধকারে যাকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আপনার রাজকীয় লাম্পট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামে চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে, আর ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানে শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে, যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত রমণী ঘর খড়া কাঁখে ঘরে ফিরলেই, যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে বা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোথলিতে দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে দেবতারাও ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে, আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, প্রবল বৃষ্টিতে আমার সমস্ত শরীর ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার, আমি সেই মেয়ে। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পূজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন, হ্যাঁ আমি সেই মেয়ে। হয়তো একদিন একদিন হয়তো হয়তো অন্য কোনো একদিন
আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। আমার কপাল ঠিকরে বেরোবে অজস্র তেজ রশ্মি, আমার হাতে জোরে উঠবে সেই খড়গ, দুপায়ে রণদন্দুভিতে বেজে উঠবে এক আত্মনাদ, আর বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব। আর এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হ্যাঁ, হয়তো আমি শিল্পে যেমন সুপারলেটিভ টার্ম বলে কিছু হয় না, জীবনেরও সার্থকতা বুঝি পথ খোঁজাতেই। ভেবে দেখলে কত না মানুষের সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ, তবু একান্ত নিজস্ব সেই মনোজগতে সকলেই একা। আর একটা উচ্চতায় যদি উঠতে পারে সে মন, তখন সবাইকেই ক্ষমা করতে ইচ্ছে করে। সম্পর্ক যে খড়ির গণ্ডি, একসঙ্গে চলতে চলতে কখনো মুছে যায় পায়ে পায়ে, বা তৈরি হয় নতুন করে। শিল্পীর জীবন বড় অনিশ্চিত, তবুও একটা নির্দিষ্ট সময়ের পর জীবনের সম্ভোগে দুর্ভোগে সমান অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ হলেন মানুষটির সঙ্গে সুনন্দ ঠাকুর। ঠাকুর পরিবারের ঐতিহ্য, সংস্কার, অথচ প্রথা ভাঙার সাহস, ব্রাহ্ম সমাজের পরিমিতি বোধ, এসবের সঙ্গে জীবনরসিক নতুন বন্ধুটি জীবনে এনে দিলেন আনন্দের স্বাদ নতুন করে। একটু নতুনভাবে এলেন যেন প্রণতি ঠাকুর পরিচয়ে। তবে শুধু শাঁখা সিঁদুরের সাজে নয়, সহযোদ্ধার মতো জীবনসঙ্গীর কাঁধে কাঁধ মিলিয়ে। শিল্পের সত্য যেন মিশে যেতে চায় জীবনের সত্যের সঙ্গে। স্ত্রীরপত্রর মৃণালের ইচ্ছে জাগরুক হয়ে ওঠে অন্তরে। এই লেগে থাকাই তো বেঁচে থাকা, আমিও বাঁচব। আবার একটু ব্যক্তিগত কথা, বিবাহসূত্রে সত্যেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র মিহিরেন্দ্রনাথ ঠাকুর আমার স্বর্গত শ্বশুরমশাই, এবং লীলা ঠাকুর আমার শাশুড়ি মা। আমি এই পরিবারভুক্ত হবার পরে আমি একেবারেই বালিকাবধূ হয়ে ওই পরিবারে যাইনি, যথেষ্ট বড়, মানে বেশ বেশি বয়সে আমার বিয়ে হয়েছে। অনেক কিছু শিখেছি, সব থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে ভালো দিক, পরিমিতি বোধ। আর আমার শ্বশুরমশাই ছিলেন মিহিরেন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন জ্ঞানের ভাণ্ডার। স্বল্পদিন হলেও অনেক স্নেহ পেয়েছি তার কাছে। আমার প্রথম দিকে আমি যখন আবৃত্তি শুরু করলাম, আমার খুব প্রিয় কবি একজন কবিতা সিংহ, আমি কবিতা সিংহের কবিতা আপনাদের শোনাচ্ছি। হ্যাঁ, কোনটা গো? আচ্ছা, বলবো আগে সহজ সুন্দরী শোনাই তারপর। চোখে যদি মন ফোটালে মনে কেন চোখ দিলে না, বদলে তার বদলে লজ্জায় ভুঁয়ে নোয়ালে, লজ্জায় ভুঁয়ে নোয়ালে তবু কেন ছেড়ে দিলে না, বদলে তার বদলে দুনিয়ায় বেঁধে ঘোরালে,
দুনিয়ায় বেঁধে ঘোরালে, কালা মুখ ঢেকে দিলে না, বদলে তার বদলে রক্তে প্রেমের বিষ মেশালে, রক্তে প্রেমের বিষ মেশালে, বিষে কাল ঘুম দিলে না, বদলে তার বদলে চোখে মন ফুটিয়ে দিয়ে আঁজলায় যাচনা দিয়ে বুকে কানা হৃদয় দিয়ে দুনিয়ায় বেঁধে ঘোরালে, দুনিয়ায় বেঁধে ঘোরালে। আমি যে কোনো ব্যাপারেই অসিত আলোটা দাও, এইটা বলার ঠিক ছিল না, আমাকে বিজয়লক্ষ্মী দি অনুরোধ করেছেন, আমাকে একটু জল দিবি রে, আজকে আমি বেশ নার্ভাস, আমি এত অনুষ্ঠান করেছি কিন্তু আজকে সত্যি একটু নার্ভাস লাগছে। হ্যাঁ, এই কবিতাটি আমি একটা সময় খুব বলতাম, বিজয় দি আমার স্মৃতি উস্কে দিলেন। আর প্রথম সারি থেকে যার কণ্ঠস্বর পেলাম তিনি বাবু সৌমিত্র মিত্র, আমার অনেক সুখ দুঃখের সঙ্গী তিনি, আবৃত্তির জগতের আমার কি বলবো অনেক অনেক দিনের বন্ধু। পাঁচ দিন না ছ দিনের মধ্যে আমাকে পাসপোর্ট করে দিয়েছিলেন, বাংলাদেশ প্রথম যাওয়া তার জন্যে। পারিবারিক বন্ধুত্ব এই সৌমিত্র, শঙ্কর, সমীরণ, আমার বড় প্রাপ্তি। বাবুহে ফুল বাবুহে, একটি অন্ধকার জগতের মেয়ের কষ্টের কথা। খেললে খেলবো ঝাপান, খেললে খেলবো ঝাপান, মারবে কেউটে ছোবল, সে আবার আকাম আশা, সে বিষে নিয়ম মরণ, মরে গেলে শেষ বাসনা, এ মুখে আগুন দিও, তবে হে হলকা থেকে কোঁচাটি সামলে যেও, বুকের এ তাল পুকুরে ভেবেছ ঘটি ডোবে না, এ অতল ফলগু জলে ও বাবু ছিপ ফেলো না, উঠবে জ্যান্ত ইলিশ, হরি বল মন রসনা, তবে হে বড়শি গেঁথে ঝুটমুট ছিপ ভেঙো না, দুভুরুর মধ্যেখানে ও বাবু খেলতে যাবে না, শুধু ড্রেনের ধারে রবারের বল কুড়াবে, এসো না ভুরুর আলোয় সে আলোয় চোখ ধাঁধে না, কপালের মধ্যেখানে বাবু গো টিপ হবে না, এ পাঁকে পুষ্প এলে দেখো যেন তুলে বসো না, আহা কি দারুণ গিলে যেন বাবু ভাঁজ পড়ে না, তুমি ধোয়া তুলসী পাতা চিরকাল ধোয়াই থাকো, শুয়েছি বিষের ভেলায় বলো বাবু ভেসে যাব না, বলো বাবু ভেসে যাব না। সকলের জীবনপথের চলন কি আর সরলরেখায় হয়? বিজ্ঞাপনের ছবি, ডকুমেন্টারি তৈরি, একটি ফিচার ফিল্মও তৈরি হলো আহুতি, হঠাৎই সে সব কিছু থেকে একেবারে দূরে সরে যাওয়া, রীতিমতো অল ওভার ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটদের পেছনে ফেলে চাকরি পেলেন দুর্গাপুর স্টিল প্লান্টে, তাদেরই কেবল টেলিভিশন সেন্টারে স্টেশন ডিরেক্টরের পদ, দারুণ ব্যস্ত স্বচ্ছন্দ জীবন। কিন্তু মন উচাটন হলো খবরটা পেয়ে, বাবার ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, ভুগছিলেন অনেক দিন, খুব বাড়াবাড়ি চলছিল, ঠিক করে ফেললেন আর চাকরি নয়, কলকাতায় ফিরতেই হবে। ফিরে আসার কথায় সহকর্মী, দাদা, বন্ধু সকলেই উদ্বিগ্ন, তুই কি শেষে পদ্য বলার জন্য চাকরিটা ছাড়বি? পরে আসল কারণটা শুনে বোঝাতে চাইলেন, এত ইম্প্র্যাকটিক্যাল ডিসিশন না তোর,
আরে বাবা, পাশের ঘরে থেকেও কি মেসোমশাইয়ের চলে যাওয়া আটকাতে পারবি তুই? ভুল ঠিক ভাবার জন্য তো লাগে একটা সচেতন মস্তিষ্ক, কিন্তু মন বলছে সময় যে বড় কম। কলকাতায় এলেন, ফেরার মাসখানেকের মধ্যেই চলে গেলেন বাবা। আবৃত্তির জগতে অনেক আগেই এক গভীর অভিমানে দাড়ি টেনেছিলেন, ব্যস্ত জীবনের চেহারাটা যেন ধীরে ধীরে বদলাতে লাগল। এই প্রসঙ্গে বলতেই হয় একটা কথা, এক প্রকার অভিমানে দুঃখে কলকাতা ছেড়েছিলাম। এই আবৃত্তি জগতের উপর দুঃখে অভিমানে আমাকে সেই সময় একদিন আকাশবাণীতে পার্থদা বলেছিলেন, বাজুন এই ভুলটা করিস না, এই চাকরি ভাগ্য করলে মানুষ পায়। কিন্তু আমার ভালো লাগছিল না, শুধু কবিতা বলার জন্যে যে আমি কলকাতায় ফিরে এসেছিলাম সেটা একেবারেই নয়, সেটা বললে মিথ্যাচরণ করা হবে। আর সেই সময়টাতে একজন দূরে থেকে যেভাবে আমার পাশে ছিলেন, আজও আছেন, আমার শ্রদ্ধেয় শান্তনুদা। মেডিকেল কলেজ থেকে প্রায়ই যেতেন, বাবার ওষুধগুলো সব ঠিক আছে কি না, যে পাফটা নিতেন সে পাফ আছে কি না সব দিয়ে আসতেন। আবার রবীন্দ্রনাথ, কেউ যে কারে চিনি নাকো সেটা মস্ত বাঁচুন, তাই না হলে নাচিয়ে দিত বিষম তুর্কি নাচন। বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতে নিজের ডিমে সদাই তিনি দিন তা। বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনি রে মন চাইনি, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলার যে ছলনাই, তাই নে রে মন তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে, কীটের খোঁজে কে দেবে হাত কে উঠে সাপের করতে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না কো, মন বলে যা পায় রে, কোনো কালে মন সেটা নয়, জানে না কেউ হায় রে, ওটা কেবল কথার কথা। মন কি কারো জিনিস, আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস, চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে নিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে। চাইনি রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন তাই নে। বোধ কখনো আরোপ করা যায় না সেটা ঠিক, কিন্তু ব্যাকরণগত দিক আর উচ্চারণের বিষয়টা তো শেখানো যায়। নিয়মমাফিক আবৃত্তি না শেখার অসুবিধেগুলো ততদিনে জানা হয়ে গিয়েছে। যে কোনো উপায়ে মঞ্চে ওঠা নয়, শিল্পের সাধনা করতে শেখানোর উদ্দেশ্যেই জন্ম হলো
সূর্যাবর্তর, অনেক ইচ্ছে আর ভালোবাসার ফুলও ফুটেছিল সেই মন্দিরের বাগানে। 60 থেকে 70 গুটি গুটি পায়ে প্রথমে সকলেই শিখতে আসে আবৃত্তির অ আ ক খ। ধীরে ধীরে সহজ সম্পর্কে বাঁধা পড়ে ক্রমে ক্রমে প্রত্যেকেই হয়ে ওঠে সূর্যাবর্তর একজন সক্রিয় সদস্য। পরিবারের অভিভাবক আমাদের প্রণতিদি। শুধু একমাত্র সন্তান সুপ্রভোর নয়, দিনে দিনে আবদারের ঝুলি বাড়তে থাকে যে অনেক, দায়িত্ব বাড়ছে দিনের পর দিন। এরই মধ্যে 2015 হারালেন মাকে। আজকের প্রণতি ঠাকুর হয়ে ওঠার পিছনে যার অবদান অমূল্য। বয়স বাড়া তো এক অর্থে হয়ে যাওয়াই, স্বজন হারানো অনিবার্য। সৃষ্টিশীলতাই যেন জীবনের চির নতুন প্রেম, আর সৃজনই মুখ্য জীবনের পরম পাওয়া। হ্যাঁ, এটা ঠিক কথা যে আজ এই যে আপনাদের সামনে আমি কিছু বলতে পারছি, তার জন্য আমার মা, আমার মামা যদি এগিয়ে না দিতেন জোর করে তাহলে কি হতো জানি না। তবে আমার মা চলে যাওয়ার আগে একই সঙ্গে আমার মা, বাবা, পথপ্রদর্শক, সখা এবং গুরু একসঙ্গে চলে গেছিলেন একই দেহে, যার সবকটির বাস ছিল এক হৃদয়ের মধ্যে, আমার গুরুদেব, 1987 সালের 5ই অগাস্ট। আমার বড় আশ্রয় আমার আশ্রম কৈলাস, আমার গুরু ভাইরা। আমার মনে হয় আজকে দুজন এসেছেন হয়তো, বিশ্বজিৎ বললে ভীষণ বাইরের লোক মনে হয়, হরিদাস এবং অর্পণদা হয়তো এসেছেন আমার মনে হয়। এরা আমার কতটা আপন প্রতি মুহূর্তে বুঝতে পারি, আমি একা নই, পরিবার ছাড়াও তারা আমার বড় জোরের জায়গা। আমি এরপর একটা গল্প পাঠ করছি, গল্পটি অনেক বড়, আমি সেটাকে নির্মমভাবে কাটাছেঁড়া করে ছোট করেছি। ডক্টর সোমা মুখোপাধ্যায়, তিনি একজন গাইনোকোলজিস্ট, তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা গ্রন্থিত করেছেন একটি বইতে, বইটির নাম স্টেথোস্কোপ। আমি তার থেকে একটি গল্প পড়ছি, গল্পটির নাম প্রাণ। অসিত আলো পাচ্ছি না স্ক্রিপ্টে। হ্যাঁ, ও আমাকে আমাকে আচ্ছা পরে দেখবে। শান্তামাসি মনে আছে? হ্যাঁ, ডাক্তার সোমা মুখোপাধ্যায়ের লেখা প্রাণ। শীতের রাত, প্রসব যন্ত্রণায় কাতর এক মা, হাসপাতালের একতলাটা অন্ধকার, ঝুলমাখা কোলাপসেবল টানা মেন গেট, রাতে মেন গেট বন্ধ থাকে, তালা দেওয়া। 5 তলায় লেবার রুম, 3 তলায় ওটি। সেদিন বেল শুনে নিচে নেমেছে খুকি ডাক্তার, ব্যথায় অস্থির মা। আগে 5টা বাচ্চা আছে, এটা 6 নম্বর। আগের বাচ্চাগুলো বাড়িতেই হয়েছে, কিন্তু
এবারের কষ্টটা বড় বেশি। ডাক্তার খাতায় নামলে লিখতে লিখতে চোখ তোলে, পাঁচটা বাচ্চা, এবার বন্ধ হওয়ার অপারেশন করবে তো? মা যন্ত্রণায় কাতরাচ্ছে, জবাব নেই। সঙ্গে নোংরা জামাকাপড় পরা বাড়ির লোক কি জানি ভিড়ভিড় করে। ছোট ডাক্তার ঠিক করে ফেলে লাইগেশন করিয়েই ছাড়বে, এখন তো শুধু মায়ের কনসেন্টই যথেষ্ট, টিপ ছাপ দিলেই চলবে। মনে মনে ইংরেজিতে গালি দেয় ডাক্তার নেই, ডিসগাস্টিং, এদের জন্যই তো দেশের এই অবস্থা, ব্যবস্থা আছে, আইন আছে, তবু এরা এগোয় না। গ্লাভস খুলে শ্যাওলা ধরা ভাঙা বেসিনে হাত ধুয়ে ফেলে ডাক্তার। ওপরে লেবার রুমে যুদ্ধ চলে, হিন্দু মেয়েরা চেঁচায়, মুসলমান রোগিনীর একমাত্র ভরসা আল্লাহ, তারা শিশুকাল থেকে বোধহয় মানুষের উপর ভরসা রাখা ছেড়ে দিয়েছে। মাঝরাতের মধ্যেই ডাক্তাররা বোঝে এই নিউ অ্যাডমিশনের 6 নম্বর বাচ্চাটা স্বাভাবিকভাবে বেরোবে না। রাতে সিজারের অনেক হ্যাপা, ওটি সিস্টারকে তোলো, আয়া মাসির হাতে খাতা পাঠাও অ্যানাস্থেটিস্টের কোয়ার্টারে, আবার সেই খাতায় ইন্টিমেশন দাও বাচ্চার ডাক্তারকে, রোগীকে রেডি করে ওটিতে নিয়ে পৌঁছো। রাতের নিঝুম হাসপাতাল, কেউ নড়তে চায় না, ট্রলি ঠেলা লোকেদের ডাকলে চুল্লুর ঘোরে যে অপরূপ অকথ্য গালি বেরোয়, সেটা খাবার থেকে নিজেরা ট্রলি ঠেলে নিয়ে যাওয়া অনেক বেশি আরামের। ডাক্তাররা নিজেরাই ট্রলি ঠেলে নিয়ে যায় ওটিতে, সিনিয়র সিস্টাররা খিঁচুনি দেন, পারলেন না বের করতে, এই রাতে জ্বালাতে এসেছেন, এখন লাইট জ্বালিয়ে ইনস্ট্রুমেন্ট সাজাতে হবে, দাঁড়ান জল গরম হয়েছে কিনা আগে দেখি। হাউস সার্জেনরা ঠান্ডা জামা ছেড়ে সবুজ গাউন চাপাতে চাপাতে ঘ্যান ঘ্যান করে, আমাদের ভালো লাগছে যেন না, পারলে করুন না বের করুন, যত সব। খুকি ডাক্তার ঝগড়া মেটায় তাড়াতাড়ি, দাঁড়া না দাঁড়া, এই তো হয়ে যাবে, কি করবো সিস্টার, দেখুন ফিটাল হার্টবিট কমে যাচ্ছে, 5-5টা হোম ডেলিভারির হিস্ট্রি, তাও অ্যাকচুয়ালি বাচ্চার তো মানে নর্মালি বেরিয়ে আসার কথা, কিন্তু কমপ্লিকেশান না থাকলে কি আর, মা তো আসলে কখনো অ্যান্টিনেটাল চেক আপও করায়নি। এবার মেট্রনের গলা পাওয়া যায়, ওটির ভেতরের একটা ছোট্ট খুপড়ি থেকে ছিটকে বেরিয়ে আসেন মেট্রন, মাঝবয়সী শ্যামলা রঙের ছোটোখাটো মানুষ, শক্তপোক্ত লাট্টুর মতো চেহারা, অসম্ভব স্মার্ট, মাথায় সাদা ক্যাপ থেকে শাড়ির ওপর চওড়া বেল্ট সবই ছকছকে সাদা আর শক্ত, ওর মুখের ভাব আর মেজাজি দাপটের মতোই অনমনীয়, রাত হোক বা দিন ওর কখনোই কোনোখানে কিচ্ছু এলোমেলো বা শিথিল হয় না। নতুন ডাক্তারদের মানুষের মধ্যেই ধরেন না, বড় ডাক্তাররাও ওকে সমঝে চলেন। 5টা আছে আগে, শিগগির টেবিলে তুলুন, শিগগির, সিভিয়ার কিছু প্রবলেম আছে, সিস্টাররা রেডি হয়েছে সবাই? তাড়াহুড়ো করে শুরু হয় ওটি, ঘরমাত্র ডাক্তাররা টেনে বের করে বাচ্চাটাকে, সুন্দর একটা মেয়ে, গলায় নিজের কট্টাই জড়িয়ে প্রায় দম বন্ধ হতে বসেছিল, বাইরে এসে বলতেই সবাই একেবারে হই হই করে উঠল, ঠিক আছে ঠিক আছে। বেবি ট্রে নিয়ে গেলেন নার্স, পিডিয়াট্রিশিয়ান ওজন টোজন দেখতে নিয়ে চলে গেলেন, হাঁপ ছেড়ে বাঁচল ছোট ডাক্তার দিদিমণি। এই বাচ্চাটাকে তার নিজের সম্পত্তি মনে হচ্ছিল, মা তো অজ্ঞান হয়েছিল, সে কি জানে কত কষ্ট করে কি পরিশ্রমে বাঁচানো হয়েছে ওই খুদি সুন্দর মেয়েটাকে, ও তো এই ডাক্তারেরও কিছুটা বাচ্চা। মাথায় প্ল্যান ঘুরতে থাকে, কাল স্যালাইন চলতে চলতে কনসেন্ট ফর্মে টিপছাপ দিয়ে নিতে হবে, একেবারে লাইগেশন করিয়ে তবে ছুটি,
সিজার হয়েছে তো 7 দিনের আগে তো ডিসচার্জ করা হবে না, এই একসঙ্গে যদি করে দেওয়া যায় তাহলে মা বাঁচবে আর বাচ্চাগুলো একটু বেটার লাইফ পাবে বলে আশা করা হয়। মহৎ সামাজিক কর্তব্য করার গর্বে টইটুম্বুর হয়ে ওঠে ভেতরটা। এই তো এই তো এমনি করেই তো পাল্টাবে আমাদের এই সমাজটা, নিজের পিঠটা নিজেই চাপড়ে ফেলে মনে মনে। ভোরবেলার ওয়ার্ড, সাদা ছোট স্কার্ট, লম্বা স্টকিং পরা ছোট নার্স খাতা নিয়ে টেবিলে বসে ওষুধের হিসেব মেলাচ্ছে। চাদর কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে রোগিনীরা। কারো কারো পাশে বেবি কটে ছোট্ট পুঁটুলি। ওয়ার্ডের ছোট্ট আর্চ দিয়ে তাড়াতাড়ি পা চালায় ডাক্তার, বেড নম্বর মনে করে সিজার পেশেন্টের, গিয়ে দেখে পাশে কট খালি। তবে কি নার্সারিতে নিয়ে গেল? এ কি এখানে কট খালি কেন সিস্টার? বাচ্চা তো মরে গেছে। ডাক্তারের হার্টবিট বন্ধ হয়ে যায় 1 সেকেন্ডের জন্যে। মানে এত ভালো ওজন কি করেছেন আপনারা? চিৎকার করবেন না দিদি, বিরক্ত হয়ে চোখ তোলে নার্স। আপনার পেশেন্টকেই জিজ্ঞাসা করুন, আমাদের ওপর চেঁচালে হবে? পাশের বেড থেকে একটা মেয়ে ডাক দেয়, দিদি, অ ডাক্তার দিদি, ও তো দুধ খাওয়াবে বলে সিস্টারের কাছ থেকে বাচ্চাটাকে চেয়ে নিল, তারপরে বুক দিয়ে চেপে মেরে দিল গো। আমি আমি দেখেছি গো, নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল ওই বাচ্চাটার। সিস্টার বিরস হলে বলে, হ্যাঁ বলছে অজ্ঞানের ঘরে, বুঝতে পারিনি, কিন্তু আমার তো মনে হয় ইচ্ছে করেই, তবে ধরা তো আর যাবে না। পোস্ট অফ পেশেন্ট মুখ বেঁকিয়ে উঠে যায় সিস্টার, ঘেন্না আতঙ্ক আরো কি কি তোলপাড় করতে থাকে ডাক্তারের পেটের ভেতরে। দৌড়ে গিয়ে দাঁড়ায় রোগিনীর পাশে, তুমি মানুষ, তুমি মা, জানোয়ার, কি করেছো তুমি? তোমার বাচ্চা তুমি জন্ম দিয়েছিলে, জানো কিভাবে বাঁচিয়েছিলাম বাচ্চাটাকে? অমানুষ কাহাক্ক! চর মারার জন্য নিষ্পিস করে ওটা হাতটা জোর করে নামিয়ে নেয়। মানবাধিকার, সদ্য অপারেশন হওয়া পেশেন্ট গলাটা ধরে আসে, চোখ জ্বালা করে, বাচ্চাটা এত পরিশ্রম, এত চেষ্টায় বাঁচানো বাচ্চাটা, কি সুন্দর! জানোয়াররাও নিজেদের বাচ্চাকে বাঁচায়, জানো, জানো সে কথা? জানোয়ার মায়েরাও তো তোমার থেকে ভালো। নোংরা চুল ভর্তি মাথাটা নড়ে ওঠে এবার, চোখ দুটো হিংস্র পশুর মতোই জ্বলে ওঠে, ছিটকে উঠে বসে কঙ্কালসার শরীর হাতে স্যালাইনের নল শুদ্ধ। তু খিলাবি, 5 বিটিয়া হ্যায় ঘর মে, আ রাত কো ভুলে গেছে, এবার বিটি হুনে সে তালাক দিবে। তু খিলাবি, ও 5টা বিটিকে ওদের বাপ ছেড়ে রেখে যাবে হাসপাতালে, কোথায় যাবে ওরা? হ্যাঁ খিলাবি তো, তু খিলাবি, বল তু খিলাবি। সাপের মতো হিস হিস গলায় শীতকার নিজের পায়ের উপর নিশ্চল করে দেয় কসমোপলিটান উচ্চ শিক্ষিতাকে। রাত জাগার পরিশ্রম, সুন্দর বাচ্চাটার জন্য মন কেমন করা, সব কষ্ট ছাপিয়ে পেরেক ঠোকার আওয়াজে হিম হয়ে যায় আধুনিক ডাক্তার। বলি কপচানো আতলামি, নারীবাদ, জিন্স, অধিকারের লেকচার, আদর্শ ইত্যাদিতে ইত্যাদিতে বানানো শীত দাঁড়া, কেউ হাতুড়ি ঠুকে ঠুকে ফাংছে, তীক্ষ্ণ তীব্র
আওয়াজ, সিদ্ধারাগুলোর হাড়গুলো ভেঙে গড়িয়ে যায় যন্ত্রণায়। ঠক ঠক ঠক, নন্দন, ডিবেট, সুমন চাটুজ্জে, পার্ক স্ট্রিট, ডোভার লেন, আর্চিস গ্যালারি, অধিকার, সাহস, সম্মান ভাঙছে ভাঙছে, অর্থের হাতুড়ি, জীবনের চাবু, ঠক 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 ভাঙছে ভাঙছে।